আসসালামু আলাইকুম। আমি প্রথমে যুক্ত করি আব্দুল মালেক সর্দার, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো, কেমন আছেন? ভালো আছে আশা করি, আপনি ভালো, বলেন তাহলে। আমি তো ছবি দেখাচ্ছি, আচ্ছা দেখান তুমি দেখতে আমরা। পাচ্ছেন? হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনি যদি দেখাতে চান দেখাতে পারেন, আসলে আপনার। দেখাবো না তো কি, ডাইরেক্টলি আর কি মানে বলছি আর কি, আমি তো সব সময় গালি গালাজ করি, মানে উপরে সৃষ্টিকর্তা আর কে গালি করি যে কেমন বিচার করে, যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে তো বিচার করতো। আচ্ছা আচ্ছা, কিন্তু মানে আপনি যদি মুমিন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ছবি দেখাতে, চেহারা দেখালে কোনো সমস্যা নাই, কিন্তু যদি মুমিন না হয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে আপনার। মুমিন মুমিন মানে বলতে তো বুঝি না, মুমিন মানে হচ্ছে অন্ধবিশ্বাসী, যারা হচ্ছে অন্ধভাবে ধর্মে বিশ্বাস আমি করে। যার কোনো রূপরেখা নেই তার বিশ্বাস করিনি। আচ্ছা হ্যাঁ, যার কোনো মানে, কিন্তু আল্লাহর তো আকার আকৃতি আছে, রূপরেখা তো থাকার কথা, আল্লাহর তো আকার আকৃতি আছে। ওটা মানুষই বলে, হ্যাঁ সেটা বলে, কিন্তু এটার কোনো প্রমাণ নাই, কিন্তু মানে অনেকে দাবি করে আর কি, যারা ধর্ম হ্যাঁ করে তারা ধরেন দাবি। আমি কারোর সাথে মারামারি করছি, মারামারি করতে দিয়ে হচ্ছে মনে করেন হচ্ছে যখন পারবো না তখন ছেড়ে দিই যে আল্লাহ বিচার করবে। হ্যাঁ, এটা হচ্ছে অক্ষমের একটা মানে অস্ত্র, যে না হ্যাঁ পারলে বলে যে আমার আল্লাহ, এরপরে দেখি তোরা দীক্ষা নিবে। হ্যাঁ, তো দেখিস তো আল্লাহ তোরা দীক্ষা নিবে, মানে এটা আমাদের দেশে একটা মানে বুড়া মহিলা ছিল, যে হচ্ছে মানে মানুষটা খালি গালি দিত, অভিশাপ দিত, কিছু হইলেই মানুষকে অভিশাপ দিত, আয় তোরে তোর বংশ নির্বংশ টংশ হবে, এগুলো বলতো। এগুলো হচ্ছে মোহাম্মদ এই কাজ করতো। হ্যাঁ হ্যাঁ আমি আপনি এটা গেঞ্জি পরি নেই, তবে অনেকদিন ধরে চেষ্টা করি, মানে শুনি আসছে অনেকদিন থেকে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, কিন্তু আব্দুল মালিক ভাই, আমি তো আপনাকে আপনার চেহারাটা সবাইকে দেখাতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাতে। নিরাপত্তা ওটা নিয়ে ভাবিনি, ওটা নিয়ে তো আপনি না ভাবলেও ভাই আমার তো ভাবতে হয়, কারণ দেখা গেল আপনি এখানে চেহারা দেখা এমন একটা কথা বললেন, সেটার কারণে মুমিনরা পাগলা কুকুর হয়ে আপনাকে খুঁজলো, তারপর আপনাকে অ্যাটাক করলো। অ্যাটাক হয়েছি, অনেকবার অ্যাটাক হয়েছি, তাহলে তো ভাই আরো সমস্যা, তাহলে তো আমি আপনাকে দেখাবোই না, আমি তো আপনার। আর মারার জায়গা নেই, আর মারার জায়গা নেই। হ্যাঁ বলেন, কি 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 একটা কথা বলেন আপনি, না তাহলে তো আপনি যে ভয়ঙ্কর আপনার অবস্থা। কাছ থেকে অনেক কিছু মানে আপনার কাছ থেকে অনেক কিছু শিখি বা জানতে পারি, ঠিক আছে, আমি আবার সুফিবাদী লোক, আচ্ছা আচ্ছা, খুবই ভালো, সুফিবাদও ভালো, সুফিবাদী হওয়া ভালো। সুফিবাদী ওই যে সুফিবাদী এটা নিয়ে পড়ি আসি, একটা তো থাকুক অন্তত। হ্যাঁ ঠিক আছে, একটা থাকুক, অসুবিধা নাই। ঠিক আছে আব্দুল মালিক ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতেছে, কিন্তু আমি আপনাকে রাখতে চাচ্ছি না, কারণ হচ্ছে আপনি সুফিবাদী বলতেছেন, ইদানিং আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি যে সুফিবাদীদের উপরে বাংলাদেশে অ্যাটাক হচ্ছে। বাবা হ্যাঁ জাহাঙ্গীরের একজন অনুসারী, তাকে কয়েকদিন আগে 4-5 ঘন্টা ধরে তাদের বাসায় মানে মাদ্রাসা থেকে হাজার হাজার লোক এসে তাদেরকে অ্যাটাক করছে। এটা খুবই হ্যাঁ এখন আশঙ্কার ভিতরে আমরা আছি, আমরা চাই না যে আপনার মূল্যবান জীবন এবং আপনার পরিবারের জীবন সেটাতে হুমকির সম্মুখীন হোক, আমরা আপনার নিরাপত্তা চাই, আমরা চাই সব মানুষ ধর্ম পালন এবং ধর্ম না পালন দুইটারই অধিকার মানুষের থাকুক, এই কারণে আমরা চাই না আপনি কোনো ধরনের আক্রমণের শিকার হন, এই কারণে আমি আপনাকে আর স্ক্রিনে আনতে পারছি না, আমি আপনাকে আমি তাহলে তো বিদায় না জানাচ্ছি। আমি তো এরপরে যুক্ত আমি তো হলে নাই, আপনি এরপরে যুক্ত হলে আপনি একটা মানে ছদ্মনাম নিয়ে যুক্ত হবেন এবং আপনার চেহারাটা অফ করে, ভিডিওটা অফ করে যুক্ত হবেন, কারণ আপনি চিন্তিত না হইলে আমি আপনার না নিরাপত্তা নিয়ে চিন্তিত, না ডাইরেক্টলি বলছি বুঝছেন, কারণ আপনার জীবনটা তো শুধু আপনার একার না, আপনার জীবন, চিন্তিত, আপনার পরিবারের, আপনার পরিবারেরও জীবন এটা। হ্যাঁ, আপনার কিছু হইলে আপনার পরিবারেরও তো সেটার জন্য সাফার করতে হবে, তাই না? এটা তো আপনি একা ডিসিশন নিলে হবে না, আপনার জীবনের সাথে তাই আপনার পরিবার জড়িত, তাই না? হ্যাঁ। তারপরে দ্বিতীয়, এই দেশে যে আমরা বসবাস করি, কি একটা ডাস্টবিনের ভিতরে থাকি, এইটাই সবচেয়ে খারাপ লাগে। হ্যাঁ মানে আমাদের বসবাসটাই ডাস্টবিনে। ঠিক আছে আব্দুল মালিক ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই, ভালো থাকবেন, আসিফ আপনার ভাই জন্য লাইন দেখি কেটে আমরা, দিয়েছেন না এখন ভাইয়া? লাইন কাটি নাই, তবে কেটে দিব, এখনই কেটে দিব, আপনি ভালো থাকেন, আপনার জন্য আমার শুভকামনা রইল, আপনি পরের যুক্ত হয়েন আরেকদিন, ফেক না নাম নিয়ে, ছদ্ম নাম আমি নিয়ে। তো না আমি তো না একটন বলি যে হচ্ছে আমি তো আল্লাহরে গালাগালি দিই, যে ডাইরেক্টলি বলি আল্লাহ যদি থাকতো তাহলে এই বিচারটা এখন করলো না কেন, এই অবিচার হচ্ছে মানুষের প্রতি, এই মানুষের প্রতি অবিচার হচ্ছে, এই ধর্মীয় মানুষ এইগুলো করতেছে, এখন কিছু হচ্ছে না, আমি ডাইরেক্টলি প্রকাশ্যে সবাই সামনে বলি, তাই যাই হবে। ঠিক আছে, আপনি এগুলা বাইরে মানে বেশি বলেন না, আপনার কাছে আমার অনুরোধ থাকলো, এগুলা নিয়ে বেশি বাইরে কথাবার্তা বলার দরকার নেই, নিজের ভিতরে রাখেন, কারণ পরিস্থিতি খুব বিপজ্জনক। তাহলে আব্দুল মালিক ভাই, আপনাকে আজকে আমরা বিদায় জানাই, আপনি ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে জয়েন করেন, প্রশ্ন আছে? ওকে ঠিক আছে ঠিক আছে, ফেক নাম নিয়ে যুক্ত হবে না, ভিডিও অফ করে যুক্ত হবেন, ঠিক আছে? না না না, আমার এই নামই থাকবে। আচ্ছা তাহলে ভিডিও অফ করে যুক্ত হবেন, ঠিক আছে? না ভিডিও অফ করবো না ভাই, আপনার ভিডিও নিয়ে তো আমি রাখবো না তাহলে, সরি আমি আপনার ভিডিও রাখবো না ভাই। না না না, ভয়ের কিছু নেই। না ভাই আমার ভয় আছে, আমি চাই না আবার মানে ভিডিওতে আমার লাইভে এসে কেউ অ্যাটাক হোক, এটা আমি চাই না ভাই। ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন, আপনাকে আমি পরে যদি যুক্ত করা যায় তাহলে করবো, নে দেখে শুনে। এই যে দেখেন মানে আমাকে কন্টিনিউয়াসলি আমাদের লাইভে এসে কমেন্ট করে যে আমাকে বাংলাদেশে আয় তোকে জামাই করবো, কেন ভাই আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন? আব্দুর রহিম সাহেব, আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছেন নাকি আপনার বোনের সাথে আমার বিয়ে দেওয়ার কথা ভাবছেন, কি ভাবছেন বুঝতে পারছি না তো। জামাই আদর কেন করবেন, আমি আপনার কোথাকার জামাই ভাই, মানে কেন আমাকে জামাই আদর করার আপনার এত শখ কেন, এটা তো বুঝলাম না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। এনআর, এনআর আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, এটাই এটাই হ্যাঁ এটাই কামনা করি, কারণ না হলে তো আসলে আমাদের জন্য লস হয়ে যাবে একটা। তো ভাই আমাকে শুনতে পারছেন ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ারলি শুনতে পাচ্ছি, বলেন। তো ভাই আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, মানে আমার এলাকায় আর কি এই 8 কি 9 বছর একটা বাচ্চা, মেয়ে বাচ্চা আর কি বয়স, হ্যাঁ, তার সাথে ঘটে যাওয়া মানে বেশ মানে কয়েকদিন আগে, কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা আর কি শেয়ার করতে চাচ্ছিলাম ভাই। আপনি কি ভাই মানে শুনতে ইচ্ছুক গল্পটা? যদি ইম্পর্টেন্ট হয়, সবার জানা দরকার হয় তাহলে আপনি বলতে পারেন, আর যদি মানে সবার জানাটা দরকার না হয় তাহলে আপনি আমাকে মেইল করেও বলতে পারেন। না শর্ট মানে সময় নেবো না বেশি, এই 40 সেকেন্ড। আচ্ছা বলেন। তো ভাই শুনেন, আমার একটি সেবামূলক প্রতিষ্ঠান আছে একটি গ্রামে আর কি বাংলাদেশের। তো ভাই এটার কাজে প্রায় আমার আর কি একটু মানে বড় বাজার যেটা আছে আর কি আমগর এলাকায় মানে গ্রামে ওইখানে যাইতে হয়। তো এরকমই একদিন আর কি আমি আমার প্রতিষ্ঠানের কাজে কাজ কাজ শেষে আমি ফিরছিলাম আর কি। তো রাস্তায় দেখলাম আর কি আমার এক পরিচিত লোক রে বাইন্দা রাখছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বাইন্দা রাখছে। পরে গেলাম যে ওরে বাইন্দা রাখছে, ঘটনা কি? পরে কাছে যায় দেখলাম যে মানে একটা বাচ্চা মেয়ে আর কি বলতেছে আর কি যে তারে মানে ওই লোকটা আর কি অটো চালাই, ঠিক আছে। পরে বাচ্চা মেয়েটা বলতেছে যে আমি আমার স্কুল থেকে আর কি ফিরতেছিলাম বাসায়, আমি তার অটোতে মানে তার অটোতে করে আর কি, ঠিক আছে, তার অটোতে উঠছিলাম। পরে ওই আমার বাড়িতে নানামাইয়া এই ওই চিপায় আর কি জঙ্গলের দিকে আর কি নিয়ে গেছে, আমি না করার পরেও মানে আমার কথা শুনে নাই আর কি, এরকম একটা অবস্থা। ওই মেয়েটা পিছনে বসছিল অটোর, মেয়েটারে সামনে নিয়ে বসাইছে এরকম আর কি, ঠিক আছে। আচ্ছা, পরে পুলিশের কাছে গেছে মেয়েটা? আপনার মেয়েটা কি পুলিশের কাছে গেছে? না 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 ভাই, ওই লোকটারে যে যে ঘটনাটা ঘটাইছে ওরে আর কি বাইন্ধা রাখছে, ওই মেয়েটার মানে বাপ চাচা যে আছে ওরা আর কি, ঠিক আছে, হ্যাঁ। তো ওই ঘটনা ওইনি শেষ। তো ওইটা দেখা আমি আর কি দোকানে আমার ওই আমার প্রতিষ্ঠান যে ওইটা ফিরছি। তো ভাই 4-5 দিন আগে দেখি আমি অবাক হইলাম, দেখি এই লোক আবার মানে ঘোরাফেরা করতেছে আর কি স্বাভাবিক ভাবেই। তো ভাই আমার এরকম একটা কাজ কইরা মানে 8 কি 9 বছর হইব বাচ্চাটার বয়স, ঠিক আছে, এরকম একটা কাজ করার পরে মানে এই এখনই মানে 2-3 দিন পরে ওর কোনো মানে পুলিশের কাছেও দেয় নাই, ওর মস্তিষ্কের কি অবস্থা মানে ওর কিরকম চিন্তার মানুষ এই? তো এই কাজগুলো করার আইডিয়া কই থেকে পাইছে এটা তো আমরা জানি, ঠিক আছে। তো আমার কথা হইছে ভাই, এই যে মানুষ মানে এরকম একটা ধারণা পোষণ করতে করতেছে অলরেডি যে এই মানে 8-9 বছরের বাচ্চার সাথে মানে এরকম কিছু করা যায়, ঠিক আছে। তো ভাই এই যে সমাজের এই অবস্থা আমাদের ভাই, আপনি কি মনে করেন যে মানে এইখান থেকে কি আমরা আসলে মানে কিভাবে বাইর হবো, আর কিংবা আদৌ কি পারবাম কিনা এই এরকম একটা অবস্থা থেকে বাইর হইতে? আচ্ছা, আপনার মানে ঘটনাটা শুনে তো খুবই মর্মান্তিক ঘটনা, এটা তো খুবই মানে মর্মাহত এটা শুনে। এখন কি বলবো ভাই, বাংলাদেশে তো এরকম ঘটনা ঘটে অনেক, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ, মূর্খ এবং মানে অনেক প্রচুর সংখ্যক মানুষ অশিক্ষিত, মূর্খ, বর্বর, কি বলবো, এটা তো খুবই মানে মর্মান্তিক ব্যাপার। এখন ওই বাবা মায়ের উচিত ছিল অবশ্যই পুলিশের কাছে জিনিসটা জানানো, কিন্তু পুলিশের কাছে যাইতেও তো অনেক ফ্যামিলি আর কি ইয়া পায় না, সাহস পায় না পুলিশে নিয়ে, পুলিশের কাছে গেলে পুলিশ আবার উল্টা ওদেরকে ইয়া করে দিবে, ফাঁসাই দিবে, অথবা ধর্ষকের কাছ থেকে টাকা টোকা খায়ে উল্টা ওদেরকে একটা ইয়া করে দিবে, এগুলার কারণে তো যায় না। কিন্তু এই যে মন মানসিকতা যে একটা বাচ্চা বাচ্চার সাথে এটা করা যায়, এটা তো একদমই ওই যে ইসলাম ধর্মের যে বিধান এবং নবীর যে সুন্নত, এখান থেকেই তো এরা এই আইডিয়া গুলা পায়, এগুলা নিলে তো এগুলা তো এরা বাচ্চা মেয়ের সাথে এটা এটা খুবই মর্মান্তিক ভাই। এনার ভাই মানে আমি জানতে চাই ভাই আসলে উপায়টা কি, মানে হ্যাঁ মানুষ যে আসলে এরকম হয়ে গেছে মানে এটাতে মানে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, ঠিক আছে, এর থেকে কি আসলে মানে বাইর হওয়া সম্ভব, মানে কি একটা অবস্থা, মানে চিন্তা করেন একবার।
আমরা যেটা করছি যে আমরা যুক্তি প্রমাণ এবং আলাপ আলোচনা এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করি যে মানুষের মানুষের ভিতরে থেকে যেন এই অন্ধত্বটা দূর হয়, মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা করতে শেখে, যাচাই করে দেখে। এইটা তো আমাদের পক্ষ থেকে আমরা করছি এবং আমরা চাই আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন, আপনারাও করেন, আমরাও আপনাদেরকে সাহায্য করব। এইভাবে আমরা সবাই মিলে যদি এই আন্দোলনটা চালায় যেতে পারি তাহলে আস্তে আস্তে হয়তো পরিবর্তন আসবে। কিন্তু ভাই এটা খুবই মানে এই এমন এটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধে আমরা কোনোদিনই আসলে জিতবো না, কোনোদিনও আমাদের কোনো মানে কিছু হবে না, এটা আমরা জানি ভালোভাবে। কিন্তু তারপরে আমরা এই যুদ্ধটা আমরা এই কাজটা চালায় যেতে হবে, আমাদের আমাদের এই মানে কথা বলা, যুক্তিতর্ক করা, আলোচনা করা, এগুলো আমাদের চালায় যেতে হবে, যেন একটা সময় আমরা আশা রাখি যে একটা সময় আমাদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি হবে, ভালো মানুষ তৈরি হবে। এনার ভাই আর তো কিছু বলার নেই আসলে। ভাই ভাই আরেকটা কথা বলার ছিল, ছোট একটা কথা। হ্যাঁ বলেন ভাই। আপনাদের আপনাদের এই কাজে কি ভাই মানে আমিও কি শরীক হইতে পারি কিংবা আপনাদের সাথে কি পাশে থাকতে পারি? অবশ্যই অবশ্যই আপনি আমাদের সাথে অনেকভাবে শরীক হইতে পারেন। আপনি যদি কবিতা লিখতে পারেন, আপনি যদি ছবি তৈরি করতে পারেন, আপনি যদি মানে গায়ে খাটতে পারেন, বিভিন্ন জায়গায় আমাদের লেখাগুলো ছড়াই দিতে পারেন, আমাদের এক একটা লেখা সংশয় ডট কম এর লেখাগুলো বিভিন্ন নিউজ পোর্টালের নিচে গিয়ে বা ফেসবুক পেজের নিচে গিয়ে দিয়ে আসতে পারেন, অনেকভাবে করতে পারেন। আবার আমাদের সংশয় ডট কম এ ডোনেশনও পাঠাতে পারেন, এটাও সম্ভব। তবে ডোনেশন আমাদের খুব একটা এখন দরকার নাই, আমাদের মোটামুটি চলে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে। আপনি এইভাবে অনেকভাবে কাজ করতে পারেন, আমাদের ভিডিওগুলো শেয়ার দিতে পারেন বিভিন্ন জায়গায়, অথবা আমাদের সাথেও যুক্ত হতে পারেন। আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, সংশয় ডেলি লাইভ শো, তারপরে হচ্ছে সত্যের সন্ধানী, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, সেখানেও আপনি যুক্ত হয়ে কথাবার্তা বলতে পারেন, যুক্তি তুলে ধরতে পারেন, মুমিনদের সাথে কথা বলার বলার চেষ্টা করে দেখতে পারেন যে তারা চাপাতি দিয়ে কোপাকুপি না করে যেন যুক্তিতর্কে আসে, এই জিনিসটা চেষ্টা করে দেখতে পারেন। ভাই কুপাকুপির কথা যেহেতু বললেন ভাই, তাহলে ভাই আমি আরেকটা ছোট্ট একটা কথা বলতে চাই। এটা হলো ভাই আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক আর কি। এই যাও পরে পরে। আচ্ছা আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক আর কি, ঠিক আছে। তো ভাই আমি যেটা বলতে চাইছিলাম, তো আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস চলতেছে একটু পরে, পাঁচ মিনিট। হ্যাঁ ভাই আমি হচ্ছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একজন ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করছি দীর্ঘদিন যাবত, এই প্রায় 3-4 বছরের মতন, ঠিক আছে। তো মাদ্রাসায় কমি মাদ্রাসা গুলোতে মানে কি হয় এটা ভাই আমার চাইতে ভালো আসলে কেউ বলতে পারবো না, ঠিক আছে। আমি নিজের চোখে দেখা এবং কি মানে ওইগুলো আসলে আমি নিজে ইয়া করছি আর কি, মানে সহ্য করতে হয়েছে আমার। আচ্ছা যাই হোক, তো ভাই এখন যেটা হয়েছে, এখন এখন আমার বয়স আনুমানিক 19-20 এরকম হইব আর কি। তো ভাই আমার আসলে ওই যে আমি যে টর্চারটা মানে ইয়া করছি মানে ফেস করতে হয়েছে, তো এর ফলে দেখা গেছে আমার একটা মানে মানসিক একটা সমস্যা দেখা গেছে। সমস্যার কথা একটু মানে বলতে চাইতেছিলাম, এটা হলো ভাই আমি যখন মানে ফেসবুকে অথবা মানে অফলাইনে হোক অনলাইনে হোক, ঠিক আছে, আপনারাও আপনারাও অনেক সময় দেখা গেছে যে ওই এই এনায়েতুল আব্বাসী টাইপের, মামুনুল হক টাইপের আর কি, অনেক সময় দেখা গেছে যে এই ক্লিপ কিছু ওয়াজের ক্লিপ দেন। তো ভাই যখন ভাই আমি এগুলো দেখি আর কি, ঠিক আছে, তো যখন একেবারে মানে ফাটাই লাগতেছে কারণ মঞ্চ টঞ্চ, ঠিক আছে, এরকম ওয়াজ যখন শুনি বা দেখি, তো আমার সমস্যাটা হয় কি মানে আমার মনে হয় যে মানে একটা কিছু কইরা লাই আর কি, মানে যাই এরা ঘুষি মারি একেবারে, এরকম একটা কিছু মনে হয় আর কি, ঠিক আছে। তো ভাই এই যে আমার মানে সমস্যাটা তৈরি হইলো মানে তাদের প্রতি যে আমার একটা ঘৃণা জন্মাইছে, ঠিক আছে, তো আমি যদি সত্যি সত্যি এরকম কিছু কইরা কইরা বসি আর কি, তো ভাই এই দায়ভারটা আসলে কার? এই দায়ভারটা আপনার আর কার? আপনি ঘুষি মারলে দায়ভারটা তো আপনার আর কার? আমার আমি আমার যে মানসিক সমস্যাটা যে তারা তৈরি করে দিল, আমার নানান ভাবে টর্চার করা হইতো, ঠিক আছে, আমি মাদ্রাসায় যাইতে চাইতাম না, এরকম একটা অবস্থা আর কি। তাহলে আপনার উচিত একজন ভালো মানসিক চিকিৎসকের সাথে পরামর্শ করা, এটা নিয়ে একজন একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন। পিজি হাসপাতালে যান একদিন সকালবেলা, ওইখানে একটা সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, সেখানে গিয়ে একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলেন। বেশি টাকা লাগে না, খুব অল্প টাকাতে ওইখানে আপনাকে ভালোভাবে পরামর্শ দিবে, কিছু ওষুধও দিতে পারে যেন আপনার এই রাগটা যেন কন্ট্রোলের ভিতরে থাকে। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। এমনি ভাই মানে এগুলো আসলে এতটাও না, মানে একটু ইয়া করলাম আর কি। যাই হোক ভাই, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, আপনিও, আপনার জন্য শুভকামনা রইল, বিদায় জানাই তাহলে। ঠিক আছে ভাই।